আচ্ছা সত্যি বাবার নাম নাড়গোড়া আচ্ছা নাড়গোড়া তো আপনার বাবার নামে জানে ছিল কাটার হ্যাঁ 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 আচ্ছা খেলছি আমি এই আচ্ছা তো গায়ে গায়ে জন্য আমি খেলদি নাই তো আজকেও খেলদি দেখো গায়ের কারা আমাদের চাঁদার কারা আর আমার মানে আমি বিক্রি করেছি এই আসলে আমাদের চাঁদার সঙ্গে জোড়া হয়ে জন্য আমি খেললি নেই যদি আমি খেলদি তাহলে আর আর একটু ভালো হইতো আর একটু ভালো আর একটু ভালো হইতো মানে ইয়ার আগে রেজাল্ট হয় হ্যাঁ ইয়ার আগে খেলেছে পুরো আয় সে হ্যাঁ সে পুরো সে খেলেছে এক কি রকম আছে কি উলদার মান দোকান দিয়েছে উলদার মান দোকান দিয়েছে বুঝতে পেলেন যে বিখ্যাত দুটি কারা প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল আপনার এই উলদা গ্রামে তো সেই উলদা গ্রামে কিন্তু দারুণ আনন্দে মেতে উঠেছে মানুষ এই যে তো সে জয়ী হওয়ার পর ইনারা কি বলছে সে বিষয়ে আমি তুলে ধরব এই যে নমস্কার আশিদা নমস্কার দাদা তো সেটা আপনি আজকে তো ভালো হলো আজকে সফল হয়ে গেল আজকে সফল হলো সফল হয়ে গেল আজকে কিন্তু আনন্দ পুরো মাঠে উঠেছে আপনার এই এলাকা তো এই যে আপনার কতক্ষণ বললেন আধা ঘন্টার উপর আধা ঘন্টার উপর দুর্দান্ত কি তারপরে আর বলছে সেরকম আর লাগবে না কিন্তু এখানে প্রমাণ করে দিল প্রমাণ করে দিল মানে কত প্রাইসটা ছিল একবার বলে দেন তারা 51,000 51,000 আচ্ছা অফার তো পাচ্ছিল না দাদা অফার না সেটিং ফেটিং কমেডি করে না মহাজিলে বললো 25,000 টাকা আচ্ছা আচ্ছা তো যাই বা হোক এখন তো জয় হয়ে গেছে তো জয় হয়ে গেছে ইয়ার পরবর্তী যে আপনার কাটা এখন কেমন আছে দেখলেন কারা দেখো মাছ তো খাবে কে হ্যাঁ অস্ত্রের সঙ্গে লড়াই সে তো বটে মার খাবে কে মার খাবে কে হ্যাঁ তো এই যে এতক্ষণ দীর্ঘক্ষণ লাগিয়েছে লাগার যখন প্রথম দিকটা হয়েছিল তো তখন কেমন মনে হতে ছিল আমি না আচ্ছা আচ্ছা তো ইয়ার পরবর্তী তো আপনার তারা কেমন হবে খেলা মানে গ্রামে না বাইরে খেলবে গ্রামে খেলবেন এবার গ্রামের আসর এটা একটা বাইরে আসরে হইলো বাইরে রইলো যদিও কমিটি তো বাইরে রয়েছে আচ্ছা তো প্রিন্সি বাবু তো আসেছেন না আসিস আচ্ছা আপনার বুঝতে পেলেন ইনি হচ্ছেন মানে কালাটা আর কি বলবো মানে আংশিক দেখভাল করে কিন্তু বেশি দেখভাল করে কিন্তু বিরিঞ্চি বাবু তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে কিরকম আছে কালা আর কি কেমন খেলা দেখাচ্ছে বা পরবর্তী না কেমন কি প্রস্তুতি পর্ব আছে আচ্ছা তো এই যে কালাটা এবার আপনি ঘর নিয়ে যাবেন নাকি আচ্ছা তো আজকে এত মানুষ যে আপনার নাম করতে ছিল চারদিকে সেরকম খেলা দেখালো তাতে সেই মানে যারা ভালোবাসে আপনার খেলাটাকে আপনি কি বলবেন দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার আমার কারা খেলা দেখতে আসছিল সেটাও দেখাতে পারলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জেলা কাকা সব কষ্ট ধন্যবাদ আচ্ছা কারাটা কে ছাড়েছিল কারাটা বসুধুর ছিল আমি ছিলি আপনি ছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এরকম তারপরে কে ছিল মেন যারা ধরে রাখছিল কারাটাকে মেন ছিল বাবলু মাহাতো কোন বাবলু আমাদের গ্রামের এই আচ্ছা আচ্ছা উনি ছিল না হ্যাঁ নাড়গোপাল মাহাতো নাড়গোপাল মাহাতো যার তার মানে পুরনো যেটাই না তার আদি মালিক ছিল উনি ছিল না চান্দরা থেকে আচ্ছা আচ্ছা বা তো খুব ভালো আজকে আনন্দে সবাই আত্মহারা হয়ে গেছে কি তো এখানে কমিটির যে মার রাখেন কমিটি কি বলছে আজকে কমিটির যে মার রাখিল আজকে ভালো আচ্ছা হ্যাঁ ভালো
আচ্ছা ভালো কি ফুর্তি লাগছে না করতে খুব বড় লাগছে দুর্দান্ত খেলা দেখালে ধরুন দুর্দান্ত খেলা লাগছে মন্দির কখন এখন এই মাঠে খেলা হয় নাকি না হয় না এটা যে পরিমাণ খেলা দেখালো হ্যাঁ আচ্ছা তো এরপর আমরা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আদি রসিক এটা হচ্ছে আদি মালিক রসিক বলা চলে না তো নমস্কার আপনাকে হ্যাঁ বলুন আচ্ছা আপনার একটু নামটা বলুন আমার নাম সত্যবান গরাই চন্দ্রা আচ্ছা সত্যবান বাবার নাম নাড়ু গরাই আচ্ছা নাড়ু গোনা তো আপনার বাবার নামে জানে চলে কাটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা খেলছি আমি এই मालिक बोले दरकार खुलियो और काटा खुला ना हाँ एक इन्हें एक के व्यवसाय करी ताले एक ग्राम में तक दरकार हो लिया खुला खुली है करा हुई अपन ऐसे अपने काटा आते रखे थे बात चिलो अपना तो अपन अपना काचे के मन चिलो और इन्हें आदर काचे के मन आता है इन्हें आदर तीन किचु ना एक तो को बोलता हटिया थे यार जोड़ा डा बिकेती है तो देखो जो भंगा होंगे एक तो को मन टके मन होई तुम ही मन करो नर्वस तो हो गए मोरद जरी माया ना थके तो मोरद का दम नहीं कथा घूरिए बोलिए तुम ही विशाल खेले देखो एक जगह पराजय पराजय मान निजे डबल का संगे लड़ाई रोक दाते মানে ইয়া দিয়াছিলে বাস দিয়াছিলে বাসের বেড়াই মারিয়ে মারিয়ে ঢুকান নিয়েছিল আমাদের টাকা পিটকাই বাইর করে নিয়েছে তখন আমরা আজ মানে টাঙ্গান নিয়েছি আমাদের টাকা নিয়ে চলে গেছি ঘুরতে দিন এনে তো আবার ওখানে ফেসে যেত বাইরেও তো বলি টাটকা আর কোন করে কোন উঠা সঙ্গ করাতে তো মানুষ থাকবে কিন্তু এই যে মানুষকে এত আনন্দ দিতেছে তো তাতে এই কারাটাকে আপনি কি বলবেন ধরুন কথা আধা ঘন্টা লাগছে কথা 35 মিনিট কথা চলে দেখো যথাই ছাড়িবে এই কোন দিনে বিনা জয় আসে নাই मानुष मान रसिक मान नाई जय तुमको बोलिए प्रथम दामोदर आसरे दामोदर मान दामोदर काला के हरान पराजय कर जनता डे प्रथम तक घरे बिक्री फटिंग मत के ग्रामे कर लो सेना बना सतीश मत साथ लगाए बड़ काला के जय कर प्राय एक घंटा पर মানিক মাতার আসরে লাগানো হয়েছিল বুঝলে মানিক মাতার আসরে অনেকক্ষণ লাগিয়ে উহাকে জয় করেছে মানে ওখানে পরাজয় করে হ্যাঁ গ্রামে জয় করেছিল নাম আর গ্রামের টা তো কত তুমি নাম করিস মানে আমি কথা দিলি বলি আধ ঘন্টা লাগবে আমি এই তোমার সঙ্গে ইউটিউব করা ছিল সত্যিকারে এই যে আপনার কালাটা মানে দেখানো যাচ্ছে যে একটা তো দুর্বলের সাথে জোড়া হয় না দুর্বলের সাথে নয় না দুর্বলের সাথে নয় সবাই বল জামি বাঘ আমি বাঘ তো ঠিক আছে বাঘ তো শিয়ালের সঙ্গে হোক সেইলার সাথে লাগছে সেইলার সাথে লাগছে কারণ একটা নাম করতে হয় যেটা হচ্ছে পূর্ণচন্দ্র বাবু পেনাদা ছিল ওয়ার সাথে লড়ার মতন কারা ছিল না ছিল মাত্র একমাত্র সতীশ মাত্র হ্যাঁ হ্যাঁ সেই কারাকে আপনি যেটাকে মানে উনার সাথে লাগিয়েছে উনার সাথে লাগিয়েছে মানে ছোট দেখে উনার কারা এক ঘন্টা লাগিয়েছে তারপরে ও পরাজয় হয়েছে তারপরে এই ছাড়া নাই আগে মারিয়া মরা নিয়েছিল একরকম কারা জিতার পরে আসতে পারে নাই আজকে কিরকম মার খেয়েছে বলুন আজকে মারি হালকা সুলকা দেখো তো খাবে কে অবশ্য অনেকক্ষণ খেলা অনেকক্ষণ খেলা দেখলে পাবলিকে বলবে পাবলিকে বলবে আমি তো দেখো আসরের বাইরে আছি তো আমার কোন তো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এরপরে ইনা কারাটার কাছে যাওয়ার জন্য ইনা ইয়া হচ্ছে যে তুই ইনার একটা ইয়ার সাথে ভালোবাসা আছে ওই কারার উপরে কান একটা আলাদা আছে
তো আমি এরপরে আর ভিডিওটি দীর্ঘায়িত না করে এবার পাবলিকের কাছ থেকে কিছু বক্তব্য তুলে যাচ্ছি যে কেমন খেলা দেখালো আর তারপরে আপনারা খেলাটা দেখতে পাবেন। দেখো দেখো আনন্দ পেয়েছেন, আর বাইরের খেলাটাকে ধন্যবাদ দিবেন না, উনি অতক্ষণ যে খেলাধুলো লাগানছে মানতে চাইছে না কিন্তু যদি না লাগায় তো তাহলে জিততে পারতো। নাম পড়েছে কটা নাম পড়েছে? আমি অনেক দূরের লোক ভাই দাদা। কোথায় আপনার বাড়ি বল? সিন্দ্রি। দর্শকের বক্তব্য শুনলেন তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবাই থাকুন, নমস্কার, ধন্যবাদ। বাজনা কর বাজল বাজল।